আসসালামু আলাইকুম, রান্না বান্না চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি রান্না করে দেখাচ্ছি দেশি মুরগি দিয়ে আলুর ঝোল। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন, আমি 1 কেজি পরিমাণ দেশি মুরগির মাংস নিয়েছি। এবার এখানে প্রথমে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরে বাটা, 1 চা চামচ আদা বাটা, 2 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 কাপ তেল। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এবার হাত দিয়ে ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। আমার মাংসটা মাখানো শেষ। এবার চুলার উপর দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে কষিয়ে নিচ্ছি। এবার 10 মিনিটের জন্য মাংসটাকে দেখে দিব। তার মাঝে 2-1 বার ঢাকনাটা খুলে নিচ থেকে নেড়ে ছেড়ে দিব, যাতে তলায় ধরে না যায়। দেখুন 10 মিনিট পর পুরি ফিরে আসলাম। দেখুন আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আগে থেকে সিদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে আবার 5 মিনিটের জন্য মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি পানি এড করব। এবার দেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। চলে আসছি 30 মিনিট পর। আমার মাংসটা ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার চলে যাচ্ছি বাগারে। অন্য একটা পাত্রে অল্প পরিমাণ তেল দিয়ে গরম মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার
ছেড়ে বাদামি পেঁয়াজগুলোকে বাদামি করব। এবার মাংসটা দিয়ে দিচ্ছি। চার পাঁচটা গোটা কাঁচামরিচ এইভাবে রান্না করব 10 মিনিট। আমার রান্নাটা পুরোপুরি ভাবে তৈরি। দেশি মুরগি দিয়ে দেশি আলুর ঝোল। এবার চলে যাচ্ছি পরিবেশনে।